এই দিদিকে বলো প্রোগ্রামটা আগে করার ফলে যেভাবে রাজ্যের মানুষ উপকৃত হয়েছে সেই উপকারের কথা চিন্তা করে আগামী দিন যাতে আরও মানুষের সাথে মেশা যায়, মানুষের উপকার করা যায়, মানুষের সাথে কাজ করা যায়, সেই পরিকল্পনা নিয়ে গতকালকে আমাদের তৃণমূল ভবনে সাংসদ অভিষেক ব্যানার্জি এবং রাজ্যের সভাপতি সুব্রত বক্সী, আমাদের দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস মহাশয় মন্ত্রী এবং সুজিত বোস এবং বিভিন্ন আরও এমএলএ সাহেব সহ আমাদের গতকালকে আলোচনা হয়েছে। সারা রাজ্যের ব্লক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আর অন্যান্য চেয়ারম্যান সহ বিভিন্নভাবে তারা বার্তা দিয়েছেন এই যে এই দিদিকে বলো প্রোগ্রাম করার ফলে মানুষ অনেক অনেকভাবে উপকৃত হয়েছে, যাতে আরও উপকার করা যায়। আজ থেকেই আগামীকাল, মানে গতকাল যেহেতু মিটিংটা হয়েছে, আমাদের নির্দেশ হয়েছে আজ থেকেই আবার ঝাঁপিয়ে পড়ো এলাকায় এলাকায়, মানুষের কীভাবে উপকার করা যায়, মানুষের সাথে কীভাবে থাকা যায়, সেই কারণে নতুনভাবে আবার আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। মূলত এই দিদিকে বলো প্রোগ্রামটা কি 2021-এর লক্ষ্য করে কি করা? অ্যাকচুয়ালি 2021 বলে কথা নয়, আমরা 2021 কেন, 2026-এও দেখবেন এই প্রোগ্রাম চলতে থাকবে। তার কারণ ভারতবর্ষে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রীর সাথে ডাইরেক্ট কথা বলা বা তার দপ্তরের সাথে ডাইরেক্ট কথা বলে সাহায্য সহযোগিতা পাওয়া, এটা একটা বিশ্বের কাছে নজির সৃষ্টি হয়ে গেছে। যেমন অন্যান্য প্রকল্প, যুবশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন যা প্রকল্প আমাদের দিদি নিয়েছেন, সেই প্রকল্প যেমন বিশ্বের দরবারে বিভিন্নভাবে পুরস্কৃত হচ্ছেন, পুরস্কার পাচ্ছেন, সেই রকম এই যে অভিনব একটা উদ্যোগ দিদিকে বলো প্রোগ্রাম, এটাও একটা বিশালভাবে সাড়া ফেলেছে এবং মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। সে কারণে আমাদের 2025-26 বা 21 বলে কথা নয়, আমরা যতদিন তৃণমূল দল থাকছেন থাকবেন, আশা করি আগামী 10 বছর, 20 বছর, 50 বছর এই প্রোগ্রাম চলতেই থাকবে। আমার নাম আরিফ হোসেন, আমি পূজালি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। জুলাই মাসে এই প্রোগ্রামটা আমাদের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেছিলেন। তারপরে আমরা আমাদের এই 16টা পূজালী পৌরসভা ওয়ার্ড নিয়ে 16 জন কাউন্সিলরকে নিয়ে এবং ওয়ার্ড কমিটির যে প্রেসিডেন্ট আছে তাদের নিয়ে এবং আমাদের যে পূজালী টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আছেন ওনাকে নিয়ে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিই প্রত্যেকটা ওয়ার্ডে জনসংযোগ বাড়াতে হবে। সেইভাবে আমরা বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগের জন্য আমরা যাই এবং দিদিকে বলো অনুষ্ঠান করার ফলে আমাদের এই পূজালী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের একটা নাগরিক আগামীকাল পিজিতে ভর্তি হয়েছেন, বাইপাস সার্জারি হচ্ছিলেন, রক্তের দরকার পড়েছিলেন, সঙ্গে সঙ্গে দিদিকে বলো অনুষ্ঠানকে বলার পরে সেখান থেকে সঙ্গে সঙ্গে 4 বোতল রক্তের ব্যবস্থা করে দিয়েছেন এবং তাদের আর্থিক সাহায্য করার কথা বলেছিলেন, যদি আর্থিক কোনো প্রয়োজন হয় বললে আমরা আর্থিক সাহায্য করব। এইভাবে আমরা পূজালী পৌরসভার সমস্ত মানুষের সামনে মিশতে চাইছি। আমরা এই পূজালী পৌরসভার যে 16টা ওয়ার্ডের 16টা কাউন্সিলর আছে এবং পূজালী টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আরিফ হোসেনকে নিয়ে আমরা মানুষের কাজ করতে চাইছি এবং আমরা সবাই মিলে যেখানে যা বিপদ হচ্ছে সবাই মিলে একসঙ্গে গিয়ে সেই কাজটা সমাধান চেষ্টা করছি। আমি তাপস বিশ্বাস, পূজালী পৌরসভার চেয়ারম্যান,